বিসমিল্লাহিরাহমানিরাহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে ক্লাস অনলাইন ক্লাসে ড্রেস মেকিং একের দ্বিতীয় পত্র ক্লাস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ড্রেস মেকিং একের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় এর পূর্বে তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ড্রেস মেকিং একের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের পোশাকের গুরুত্বপূর্ণ অংশ সমূহের নাম, একটা পোশাকের যে গুরুত্বপূর্ণ অংশগুলো থাকে সেগুলোর নাম আজকে আমরা ক্লাসে আলোচনা করব। আজকের পাঠ্যসূচি তাহলে দাঁড়াচ্ছে পোশাকের গুরুত্বপূর্ণ অংশ সমূহের নাম। একটা পোশাক তৈরি করতে গেলে এই পোশাকের অনেকগুলো অংশের প্রয়োজন, একটা পোশাক একটা অংশ দিয়ে হয় না। যেমন একাধিক অংশের সমন্বয়ে একটি বস্তু প্রস্তুত হয়। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে কয়েকটি ঘর মিলে কি হয়, একটা বাড়ি, আর কয়েকটি বাড়ি মিলে তৈরি হয় একটি পাড়া, কয়েকটি পাড়া মিলে একটি গ্রাম, আর কয়েকটি গ্রাম মিলে হয় একটি ইউনিয়ন। ঠিক তেমনি পোশাকের ক্ষেত্রেও এর পূর্বের যে প্রথম অধ্যায়টা ছিল সেটাতে আমরা শিখছি যে পোশাকের পরিচয়, পোশাকটা কী জিনিস, পোশাক কবে উদ্বোধন হল, পোশাকের উদ্ভাবকে, কত সালে পোশাক তৈরিতে মানুষ আগ্রহী হলো, এসব সম্পর্কে তোমরা প্রথম অধ্যায়ে জানছ। আজকে যেটা জানবা সেটা হলো যে পোশাক এক তৈরি করতে গেলে তার গুরুত্বপূর্ণ অংশগুলো কী কী। যেমন কয়েকটা গ্রাম মিলে একটা ইউনিয়ন হয়, ঠিক পোশাকের ক্ষেত্রেও তেমনি কয়েকটি স্কিল মিলে স্কিলের সমন্বয়ে তৈরি হয় একটি অপারেশন, আর কতগুলো অপারেশনের সমন্বয়ে তৈরি হয় একটি কম্পোনেন্ট, কয়েকটি কম্পোনেন্ট মিলে তৈরি হয় একটি গার্মেন্টস। এটা হলো গার্মেন্টসের ভাষা, গার্মেন্টস তৈরি হয় তাহলে কি মিলে, কয়েকটি কম্পোনেন্ট মিলে, এই কম্পোনেন্টের অংশ হলো আমাদের এই পোশাক। এই পোশাক হলো পোশাকের যে গুরুত্বপূর্ণ অংশগুলো এগুলো হলো গার্মেন্টস, যে কম্পোনেন্ট কয়েকটা কম্পোনেন্টের সমন্বয়ে তৈরি হয় গার্মেন্টস, সেই গার্মেন্টসের এই গুরুত্বপূর্ণ অংশ হলো এক একটা পোশাকের এক একটা অংশ। কিন্তু পোশাকের গুরুত্বপূর্ণ অংশগুলোর নাম, তোমরা পোশাকের যে গুরুত্বপূর্ণ অংশগুলো আছে এই অংশগুলোর নাম আমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা বই বের করে গুরুত্বপূর্ণ যে অংশগুলোর নাম দেওয়া আছে এই নামগুলো তোমরা আমার সাথে সাথে বাসায় গিয়ে মিলাবা। বাসায় তোমরা বই বের করে আমি ক্লাসে যে গুরুত্বপূর্ণ অংশগুলোর নাম বলতেছি সেগুলো তোমরা মিলাই নিবা। যেমন ব্যাক রাইস, বডি রাইস, টার্ন, প্লেট, বটম, ফ্রন্ট রাইস, কলার, কয়েন, পকেট, শোল্ডার, এগুলো হলো আমরা সাধারণত সবাই জানি যে একটা পোশাক তৈরি করতে গেলে এই পোশাকের কিছু কিছু গুরুত্বপূর্ণ অংশ থাকে। ব্যাক রাইস, ফ্রন্ট রাইস, বডি রাইস, টার্ন, প্লেট, বটম, কলার, পকেট, কাপ, এগুলা মোটামুটি পোশাকের যে অংশগুলো এগুলো আমরা কিছুটা হলো জানি। তোমরা বইয়ে দেওয়া আছে, তোমরাও ভালোভাবে এগুলো দেখলে বুঝতে পারবা যে অংশগুলো কত গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন দাঁড়ায় যে ব্যাক রাইস বা ফ্রন্ট রাইস বা বডি রাইস এগুলো কি? তোমাদের দ্বিতীয় অধ্যায়ে ছবি সহ দেওয়া আছে, ছবি সহ অংশগুলোর সংজ্ঞা দেওয়া আছে। যেমন ব্যাক রাইস, ব্যাক রাইস আবার কি? ব্যাক রাইস তোমরা সবাই জানো ব্যাক মানে পিছন, তাহলে পোশাকের পিছনের অংশকে ব্যাক রাইস বলে। বিশেষ করে প্যান্ট,
প্যান্টের ক্ষেত্রে প্যান্টের যে পিছনের অংশ সেটাই হলো ব্যাক রাইজ। এখন ফ্রন্ট রাইজ, ফ্রন্ট মানে আমরা বুঝি ফ্রন্ট মানে সামনে, তাহলে ফ্রন্ট রাইজ হলো পোশাকের সামনের অংশকে আমরা বলবো ফ্রন্ট রাইজ। এবার বডি রাইজ কি? বডি রাইজ হলো যে কোমর হতে দুই পায়ের যে দূরত্ব সেটাকে বলবো আমরা বডি রাইজ। এই বডি রাইজটা হলো আমরা এমনি সাধারণভাবে বুঝি যে এটা হলো হাই বলে অনেকে, এটা হলো বডি রাইজ। তাহলে ব্যাক রাইজ হলো পিছন, ফ্রন্ট রাইজ সামন, বডি রাইজ হলো কোমর থেকে দুই পায়ের মাঝখানে যেটাকে দূরত্বটাকে বলবো আমরা বডি রাইজ। পকেট, পকেট তো কম বেশি সবাই বোঝে বা চেনো, তোমরা চেনো পকেট কাকে বলে। পকেট হলো এমন একটা জিনিস যেখানে টাকা পয়সা কলম কাগজ প্রয়োজনীয় জিনিস রাখার থলে যেটা সেটাকে বলা হয় পকেট। পকেট আবার কয়েক প্রকারের আছে, এটা পরে তোমরা পরবর্তী ক্লাসে জানবে পকেট। এরপরে আমরা আসি পকেটের পরে হলো কলার। কলারটা হলো যে শার্টের গলার বেষ্টনী দিয়ে যে বেষ্টনী দেওয়া হয় সেটাকে বলবো আমরা কলার। কলার বিভিন্ন ধরনের হয়, এক একজন এক এক রকমের কলার পছন্দ করে। তবে কলার বলতে আমরা বুঝবো যে শার্টের গলা বেষ্টনী যে অংশটা সেটাই হলো কলার। এখন কাফ, কাফ হলো যে হাতের শার্টের শার্টের হাতের সর্বনিম্ন যে প্রান্তটা আছে সেই প্রান্তটাতে যে ডাবল ভাঁজ একটা কাপড় দিয়ে সেলাই করা হয় সেটাই হলো কাফ। কাফ বলতে আমরা যদি শার্টের ক্ষেত্রে কাফের দরকার হয়, অন্য অন্য ক্ষেত্রে যদিও আমরা কাফ ওটা বলি না, তখন ওটাকে আমরা বলি মোহরি মোহরা বলি। শুধু শার্টের ক্ষেত্রে আমরা কাফ মানে শার্ট সেলাইয়ের পর শার্টের উপরের যে অংশটা ভাঁজ করে ডাবল কাপড় দিয়ে সেলাই করা হয় সেটাকে বলি আমরা কাফ। গার্মেন্টস ফ্যাক্টরিতে বা পোশাক শিল্প কারখানায় পোশাকের বিভিন্ন অংশের গুরুত্ব অনেক বেশি, কারণ প্রতিটা অংশের আলাদা আলাদা গুরুত্ব আছে। যদি গুরুত্ব সহকারে এই আলাদা আলাদা অংশগুলোকে আমরা না চিনি তাহলে এই পোশাকের একটা পূর্ণাঙ্গ পোশাক বা সুন্দর একটা পোশাক রুচিসম্মত পোশাক তৈরি করা সম্ভব নয়। সামনের অংশ আর পিছনের অংশ না চিনলে আমরা যখন একত্রে সেলাই করব, সেলাই করার সময় তখন সামনের অংশ দিয়ে পিছনে সেলাই দেওয়া হয় আর পিছনের অংশে সামনে সেলাই দেওয়া হয়, পোশাকের সৌন্দর্য কি বৃদ্ধি পাবে? পাবে না। এই জন্য পোশাকের যে অংশগুলো আছে সব অংশগুলার আমাদের নাম জানতে হবে। নাম জানার পর কোন অংশ কোন জায়গায় সেট করে সেলাই করতে হবে সেটা জানতে হবে। এটা জানলে পোশাকটা সেলাইয়ের পর খুব সুন্দর হবে। পোশাকের কোন অংশ কোন জায়গায় সেট করতে হবে সেটা জানতে পারবে। যদি তোমরা বইয়ে এই দ্বিতীয় অধ্যায়ের পোশাকের গুরুত্বপূর্ণ অংশ সমূহের নাম ভালোভাবে না দেখো, না পড়ো, চেনার চেষ্টা না করো, তাহলে পোশাক সেলাইয়ের পর পোশাকের সৌন্দর্য বৃদ্ধি পাবে না, পোশাক উল্টাউল্টি হয়ে যাবে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা মনোযোগ সহকারে দ্বিতীয় অধ্যায়ের পোশাকের গুরুত্বপূর্ণ অংশ সমূহের নাম ভালোভাবে বাসায় বের করে পড়বে। পড়ার পর যদি কোথাও কোনো সমস্যা বোধ হয়, বুঝতে না পারো, কেন বুঝতে পারলাম না, পরবর্তী ক্লাসে আমার সঙ্গে তোমরা এই সমস্যার সমাধানের চেষ্টা করবে। তাহলে আশা করি তোমরা এই অধ্যায়ে মনোযোগ সহকারে পড়বে এবং বুঝতে পারছো। এই আজকে তাহলে এই পর্যন্তই ক্লাস, আপাতত তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় বিদায়। খোদা হাফেজ।